আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? কাজীবাণী স্কুল অ্যান্ড কলেজ শিশুনিকেতন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল নাইম, তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বিষয়ের বিষয় শিক্ষিকা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বিষয়ে অধ্যায় পাঁচ করব। গত ক্লাসে আমরা অধ্যায় চার শেষ করেছিলাম। অধ্যায় চার থেকে আমি তোমাদেরকে কোনো যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করাইনি। অধ্যায় পাঁচ শেষ হলে একসাথে তখন আমরা অধ্যায় চার পাঁচ এই দুটো অধ্যায় একসাথে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করব। তাহলে আজকে আমরা অধ্যায় পাঁচ থেকে 5.2 63 নম্বর পৃষ্ঠার, তোমরা সবাই তোমাদের বইয়ে 63 নম্বর পৃষ্ঠা খুললে দেখতে পাবে, 5.2 হিসাবে নিয়ম ও ধারণা। এর আগে আমরা 5.1 পর্যন্ত দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষায় করেছিলাম। আজকে আমরা 5.2 হিসাবে নিয়ম ও ধারণা করব। এই টপিকটা খুবই সহজ, এখানে আমরা এর আগে যেভাবে হিসেব করেছি তাই থাকবে, কিন্তু হিসেবটাকে কিভাবে খুব সহজ ভাষায় করা যায় এটাই আমরা আজকে খুব সহজ উপায়ে করা যায় এটা আমরা আজকে এখানে জানব। যেমন দেখো, এখানে বলেছে এখানে কিছু লাল আর কিছু সবুজ আপেল রয়েছে, মোট আপেলের সংখ্যা কত? চিত্রতে তোমরা দেখতে পাচ্ছ কিছু লাল আপেল এবং কিছু সবুজ আপেল দেওয়া আছে। এখানে গুনলে দেখতে পাবে এক লাইনে 8টা লাল আপেল দেওয়া আছে, এভাবে 4টা লাইন দেওয়া আছে লাল আপেলের, আর সবুজ আপেলের 8টা লাইন, এক লাইনে 8টা করে 3টা লাইন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা চাইলেই এমনি সহজভাবে গুণের মাধ্যমে বের করতে পারি, অথবা যোগের মাধ্যমেও আমরা কাজটা করতে পারি। যেই উপায়ে কাজটা করবে সেটাই হচ্ছে তার নিয়ম। কিন্তু আমরা এখন যেটা শিখব যে সহজ নিয়মে কিভাবে খুব কম সময়ের মধ্যে আমরা এই হিসেবটা করব। যেমন দেখো, দীপিকা নামের একজন তোমাদের মতোই, সে কিভাবে ধারণা করেছে 4টা লাইন 3টা লাইন, মোট আপেলের লাইন হচ্ছে 60টা। প্রতিটি লাইনে যেহেতু 8টা করে আপেল আছে, তাই আমরা মোট 60টা লাইনকে 8 দিয়ে গুণ করলে আমরা আপেলের মোট সংখ্যা পেয়ে যাব। আবার শ্যামল নামে একজন, দেখো তার ধারণা হচ্ছে সে লাল আপেল 4 লাইন সেটাকে 8টা করে, তাহলে 4 লাইনের 8টা আপেল, 4 গুণ 8, আবার 3 লাইনের সবুজ আপেল 8টা করে, তাও 3 গুণ 8, সে আলাদা আলাদাভাবে গুণটা দেখিয়ে তারপরে যোগ করেছে, ঠিক আছে? তাহলে এই কাজটা সে দুবারে করেছে, আর যে দীপিকা দেখেছো সেও দুবারে করেছে, কিন্তু তার নিয়মটা হচ্ছে সে লাইনগুলোকে যোগ করে আপেলগুলোকে গুণ করেছে, আর এখানে শ্যামল প্রতিটা আপেলের আলাদা আলাদা লাইন গুণ করে তারপর মোট আপেল যোগ করেছে, ঠিক আছে? তাই আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদের নিয়ম যেটাই হোক, উত্তর কিন্তু শ্যামল আর দীপিকার একই এসেছে, শুধু ধরনটা ভিন্ন। তাই আমরা এই অধ্যায়ে শিখব কত খুব সহজ উপায়ে আমরা অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে একটা দুটো অঙ্ক দেওয়া আছে, দেখো 135-35, এটা ব্রেকেটে দেওয়া আছে গুণ 7, আবার আরেকটা দেওয়া আছে 135-7-35-7। আমাদেরকে বলেছে এই প্রশ্ন দুটির উত্তর, গাণিতিক বাক্য দুটির উত্তর একই কি না তা যাচাই করতে। তাহলে দেখো আমরা করি, প্রথমে 135-35-7, যেহেতু এটা ব্রেকেটে আছে আমরা এই কাজটা আগে করতে হবে। 135 থেকে 35 বিয়োগ দিলে 35-35 চলে গেলে আমরা 100 পাবো গুণ 7, তাহলে 100কে 7 দিয়ে গুণ করলে 700। খুব সহজে আমরা অঙ্কটা বের করে ফেলতে পেরেছি মুখে মুখে। পরেরটা যদি আমরা করতে যাই, 135-7-35-7, তাহলে 2 দিকে 60টা গুণ আছে, তাই আমরা আলাদা আলাদাভাবে গুণ করে দেখাতে হবে। 135কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, আমি রাফে গুণটা দেখিয়েছি, তাহলে আমাদের আসবে 945। 135কে 7 দিয়ে গুণ করলে হবে 945, আর 35কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে পাবো 245। তাহলে 135-7=945, আবার 35-7=245। তাহলে এখন আমরা 945 থেকে যদি 245 বিয়োগ দিই, তাহলে এটাও আমি রাফে, না এটা রাফে দেখাইনি, এটা আমরা মুখে মুখে বিয়োগটা করতে পারবো। দেখো এককের ঘর 5, এককের ঘর 5, 5 থেকে গেলে 0, 4 থেকে 4 গেলে 0, 9 থেকে 2 গেলে 7, তাহলে 945 থেকে যদি আমরা 245 বিয়োগ দিই আমরা পাবো হচ্ছে 700। তাহলে আমাদের দুটো গাণিতিক বাক্যের উত্তরই একই এসেছে, তার অর্থ আমরা যেই নিয়মেই করি না কেন গাণিতিক বাক্য দুটির উত্তর সমান, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সহজ নিয়ম, হচ্ছে কোনটা? কটা হচ্ছে আমাদের সহজ নিয়ম, ঠিক আছে? তারপরে দেখো, তোমরা তোমাদের বইয়ে 64 পৃষ্ঠা খুললে দেখতে পাবে, অনুশীলনীর আগে যেটা 64 পৃষ্ঠায় এখানে একটা হিসেব দেওয়া আছে, 25×32।
বলেছে এত বড় সংখ্যাকে আমরা যদি গুণ না করে সহজ উপায়ে করি, তার মানে 25-এর সাথে যদি আমরা একটা 4 গুণ করতে পারি, 4 25 100 পেয়ে যাব, খুব সহজে আমরা গুণটা করতে পারবো, তখন আমাদের সহজ হবে। তাহলে আমরা 32 থেকে 4 বিয়োগ 4টা বের করতে পারবো কিভাবে? আমরা জানি 8কে 4 দিয়ে গুণ দিলে 4 8 32, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 25 গুণ 4 গুণ 8। তারপরে এই 25-এর সাথে আমরা 4টাকে একটা ব্রেকেটে নিয়ে আসবো আর 8টাকে বাইরে রাখবো, তাহলে 25 গুণ 4 আর বাইরে হবে 8। তাহলে 25 আর 4 গুণ করলে 100, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, 4 25 100। তাহলে 100 গুণ 8, 8কে 100 দিয়ে গুণ করলে 800, 8 একে 8 আর পাশে 0 2টা বসে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমাদের সহজ নিয়ম। এই নিয়মে তোমাদের এখানে অনুশীলনী তো 2 নম্বর অনুশীলনীতে কয়টা অঙ্ক আছে দেখো, 25 গুণ 16, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 16কে 4 গুণ 4, একটা 4 25-এর সাথে গুণ করবো আর একটা 4 বাইরে থাকবে। দেখো এটা আমি এখানে দেখিয়েছি 25 গুণ 16, তাহলে এটাকে আমরা লিখবো 25 গুণ 4 গুণ 4, তাহলে একটা 4 25-এর সাথে গুণ করে ফেলবো 25 গুণ 4 আর একটা 4 বাইরে, তাহলে 4 25 100 আর 4টা বাইরে গুণ, তাহলে 4 4কে 100 দিয়ে গুণ করলে 400, তাহলে 25 যদি থাকে তখন আমরা অন্য একটা সংখ্যা থেকে 4 বের করে 4 দিয়ে গুণ করে ফেলবো, তাহলে আমরা খুব সহজেই গুণটা শেষ করতে পারবো। ঠিক আছে, আর যদি 50 থাকে তাহলে কি করব, 100 করার জন্য আমরা 50কে 2 দিয়ে গুণ করলে 100 হবে, 50 দুগুণা 100, তাহলে আমরা এখানে 18 থেকে 2 বের করব কিভাবে, আমরা জানি 9 দুগুণা 18, তাহলে 2 গুণ 9, তাহলে আমরা 50-এর ক্ষেত্রে কি করব, আমরা যদি 18 থেকে 2 নিতে পারি, আমরা জানি 50 দুগুণা 100, তাহলে আমরা 2টা দিয়ে খুব সহজে গুণটা করতে পারবো। তাহলে আমরা জানি 18কে আমরা লিখতে পারবো 9 দুগুণা 18, তাহলে এখানে যে 2টা আছে এটা আমরা 50-এর সাথে গুণ করে দিব, 50 গুণ 2 আর 9টা বাইরে গুণ থাকবে গুণ 9, তাহলে 50কে 2 দিয়ে গুণ করলে 100 আর গুণ 9, তাহলে 9 গুণ 100 900। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সহজ নিয়মে গুণগুলো। এখানে আরও কিছু আছে, যেমন এই যে 24 গুণ 25, এটা আমি দেখাইনি, কারণ 24 থেকে আমরা 4 বের করতে পারলে 25, তাহলে 24 থেকে 4 হলে 4কে 24 দিয়ে ভাগ, 4 একে 4 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, তাহলে 4 গুণ 6 লিখলে 24 পাচ্ছি, আর 4টাকে আমরা 25-এর সাথে লিখে দিব, 6টাকে আলাদা রাখবো। ঠিক আছে, তাহলে এই ছিল 1 2 3 নম্বর অঙ্কের সহজ পদ্ধতি। 4 নম্বরটা আমরা কীভাবে করবো, 98 গুণ 5 আছে, আমরা 100 বা 100 কাছাকাছি বা 100 বেশি সংখ্যাগুলোকে আমরা 100 নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা আগে আমরা এখানে বইয়ে একটা উদাহরণ আছে এটা দেখি, 99 গুণ 9, তাহলে আমরা এই 99কে লিখতে পারি 100 বিয়োগ 1। ঠিক আছে, 99 মানে আমরা কি লিখতে পারি, 100 বিয়োগ 1, আর গুণ 9টা তো থাকবেই, তাহলে 100 বিয়োগ 1 গুণ 9, তাহলে এখানে 100-এর সাথে 9 গুণ হবে, আবার বিয়োগ দিয়ে 9-এর সাথে 1-এর সাথে 9 গুণ হবে। কিভাবে দেখো আমি এটা করেছি, 100 বিয়োগ 1 গুণ 9, তাহলে 100 গুণ 9 আলাদা আলাদাভাবে লিখলে মাঝখানে বিয়োগটা বসবে 1 গুণ 9। ঠিক আছে, গুণের ক্ষেত্রে সবসময় আমরা আলাদা আলাদাভাবে গুণটা লিখতে হবে যদি বিয়োগ বা যোগ চিহ্ন থাকে। তাহলে 100কে 9 দিয়ে গুণ করলে 900 বিয়োগ 9 একে 9, তাহলে 900 থেকে 9 বিয়োগ দিলে আমরা পাবো 891, এটা বিয়োগটা তোমরা অবশ্যই রাফে দেখাবে। ঠিক আছে, তাহলে এটা ছিল সহজ পদ্ধতির অন্য আরেকটা নিয়ম, যখন এটা আমরা 100-এর কাছাকাছি বা 100-এর বেশি কিছু সংখ্যা থাকবে, 100 হোক 1000 হোক 10000 হোক, এগুলোকে আমরা এভাবে করব। তাহলে একইভাবে আমরা এই অঙ্কটা করতে পারবো, 98 গুণ 5, এটাকে আমরা কী লিখতে পারবো, 98কে আমরা লিখতে পারবো 100 বিয়োগ 2। ঠিক আছে, এই অঙ্কটা আমি এখানে করেছি, এই যে তাহলে 98 গুণ 5কে আমরা কীভাবে লিখতে পারবো, 100 বিয়োগ 2 দেখে, এই অঙ্কটা আমি এখানে করেছি তাই এদিকে আর দেখাইনি। এখানে আবার 100 যোগ 102কে আমি লিখতে পারবো 100 যোগ 2, আর 999কে লিখবো 1000 বিয়োগ 1। ঠিক আছে, এখানে এরকম একটা অঙ্ক আছে 98 গুণ 5 দিয়ে, এটাকে আমি এখানে দেখিয়েছি, তোমরা দেখো 98 গুণ 5কে কীভাবে লিখেছি, 100 বিয়োগ 2 গুণ 5, তাহলে 100 বিয়োগ 2কে আমি 5 দিয়ে গুণ করবো কীভাবে, 100কে 5 দিয়ে গুণ, আবার বিয়োগ দিয়ে 2কে 5 দিয়ে গুণ, তাহলে 100 গুণ 5 500, আর 2কে 5 দিয়ে গুণ করলে আসবে 10, তাহলে 500 বিয়োগ 10, 500 থেকে 10 গেলে 490। ঠিক আছে, এটা 4 নম্বরের অঙ্কটা এই নিয়মে হবে, সাথে সাথে এখানে এই অঙ্কটাও এই নিয়মে হবে। এখানে একটা অঙ্ক দিয়েছে, প্রতিটি তরমুজ 98 টাকা দরে বিধান ত্রিপুরা 5টি তরমুজ কিনলেন, তার মোট কত খরচ হলো, এটাকে আমরা এভাবেই করব, বিধান ত্রিপুরার মোট খরচ 98 গুণ 5, এই নিয়মটা আগের মতোই। ঠিক আছে,
তাহলে এরপরে আরেকটা অঙ্ক দেওয়া আছে, মায়ের কাছে 36টি ছোট ব্যাগ রয়েছে, প্রতিটি ব্যাগে 25টি করে জলপাই রয়েছে, মায়ের কাছে মোট কতটি জলপাই রয়েছে। তাহলে মায়ের মোট জলপাই হবে 36টা ব্যাগ, একটা ব্যাগে 25টা জলপাই, তাহলে 36 গুণ 25। আগের নিয়মে আমরা 25-এর সাথে 4 গুণ করার জন্য 36-কে আমরা 9 গুণ 4 লিখবো, তাহলে যে 4টা পাবো এটা 25-এর সাথে গুণ করবো আর 9টাকে আলাদা রাখবো। তাহলে 9 গুণ 25-কে 4 দিয়ে গুণ করলে 100, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে 9 গুণ 100 সমান হবে কত? 900। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের 64 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কগুলোর সমাধান, 3 নম্বরে 1, 2 সমাধান, আর 2 নম্বরে 4 দেখিয়ে দিয়েছি, 5, 8, 6 তোমরা একই নিয়মে বাসায় করার চেষ্টা করবে, 5, 8, 6 নম্বরটা তোমরা বাসায় করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এগুলো ছিল আমাদের অধ্যায় 5-এর উদাহরণের অঙ্কগুলো, মানে বইয়ে যে অঙ্কগুলো আছে। আর এখানে অধ্যায় 5 থেকে আমাদের অনুশীলনী আছে, 5, 6, 7 নম্বর অনুশীলনী। 7 নম্বরটা তোমরা, আমি যে নিয়ম একটা তোমাদেরকে উদাহরণে এখানে দেখিয়েছি, এই যে 1 নম্বর, এই নিয়মেই তোমরা 7 নম্বর করবে। বলেছে নিচের গাণিতিক বাক্য দুটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো, 200 - 10 × 8, আর এটা এখানে যেভাবে আছে তোমরা এটা সমাধান করবে। 5 আর 6 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।